রাজধানী মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টারে টিকিটের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিয়া রুবায়া তপলা। অপলা, আজ তো দ্বিতীয় দিনের মতো টিকিট দেওয়া হবে, তো টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন না তাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন নিশ্চয়ই। ঈশাত, টিকিট প্রত্যাশীদের ভিড়ের কথাই বলি, আর টিকিট কিংবা ফ্লাইটের জটিলতা অথবা যেই সংকটটা সৃষ্টি হয়েছে বর্তমান সময়ে, এটা নিয়ে সৌদি প্রবাসীদের যেই সংকটের কথা প্রতিদিনই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে আপনি জানেন, আমরা কিন্তু আজকেও এসে তার ব্যতিক্রম দেখতে পারিনি। রোদ বৃষ্টি অথবা গরম যেটাই বলেন না কেন, এখানে যেসব টিকিট প্রত্যাশীরা আছেন তারা কিন্তু প্রতিদিনই এসে ভিড় করছেন টিকিটের জন্য, এবং তাদের নানান রকমের অভিযোগের কথা তারা বলছেন। কেউ কেউ টিকিট না পাওয়ার অভিযোগের কথা বলছেন, কেউ কেউ টিকিটের টাকা জমা দেওয়ার পরেও সেই টিকিট না পাওয়ার কথা বলছেন। আমি একটু তাদের অভিযোগের কথা তাদের কাছ থেকে শুনতে চাই, একটু বলবেন আপনাদের সমস্যাগুলো কি কি? আমাদের সমস্যা, আমরা জেদ্দা টু কুয়েতে টিকিটে বায়া আসছি, এখন আমরা মার্চের 21 তারিখে আমাদের ফ্লাইট ছিল, মার্চের 19 তারিখে। এখন আপনাদের কি কি ভোগান্তি হচ্ছে? এখন এখানে থেকে আমরা শুনছি যে আমরা 16, 17, 18, 19 মার্চের যাওয়ার যাদের ডেট, হেরা নাকি হেরা এখান থেকে টিকিট দেওয়া হবে, হেরা যাইতে পারবো মানে বাংলাদেশ এলএনসি। আপনারা তো এখানে প্রতিদিনই এসে ভিড় করছেন, একটু বলবেন যে কি কি সমস্যা হচ্ছে? আমাদের 30 তারিখে আমাদের ডিশ সমস্যা হয়েছে, আমাদের যাত্রার সমস্যা হইতাছে, আমরা কিভাবে যাবো আমাদের সঠিকতে তথ্য জানতে চাই। এখন আপনারা এখানে অনেকেই আছেন যারা আজকে থেকে আগামীকাল কিংবা তার পরের দিনের টিকিটের প্রত্যাশা করছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনারা টিকিট পেয়েও যান, করোনা সার্টিফিকেটের একটা বিষয় থাকে, তো এই সময়ের মধ্যে করোনা সনদ ম্যানেজ করার বিষয়টাও তো আসলে একটু সমস্যার হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা দেখতে চাই যে সরকার কিভাবে কি করে, আমরা এটাও দেখবো, এবং কি আমাদেরকে সময় দিবে? সময় এই কারণে দিবে যে সরকার যেন বলে যে 3 দিন বা 4 দিন মনে হয় 4 দিন কোভিড টেস্টের জন্য আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা মানে নিব এটা। অনেকেরই তো আকামার কিংবা ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, এবং এখানে অনেকেই আছেন যাদের ভিসার মেয়াদ এখনো অনেক দিন পর্যন্ত আছে, তারপরেও এখানে অনেকে এসে ভিড় করছেন, তাদের বিষয়টা আসলে কি বলবেন? দেখেন, আমাদের তো সরকার বলছে যে 24 দিনের জন্য মানে আকামার মেয়াদ বাড়াইয়া দিছে অথবা ছুটি বাড়াইয়া দিছে, এখনো আমাদের মানে ছুটির মেয়াদ বা আমরা চেক করছি, এখনো আমাদের এখানে পড়ছে না এবং কি আমরা দেখতে পাই না। এখন আমাদেরকে যদি বলছে যে 16, 17, 18 এই লোকগুলা আসার জন্য এখানে, মানে আমাদের তো আকামার মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, মানে আমাদেরকে এখন ভিতরে নিলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের। আপনি শুনছিলেন এখানে, আমি অনেকজন সৌদি প্রবাসীদের সঙ্গে কথা বলছিলাম, আপনি শুনছিলেন কিছুটা তথ্য জটিলতা রয়েছে, টিকিটের সংকট রয়েছে, নানান রকম অভিযোগ কিন্তু তারা প্রতিদিনের মতো আজকেও করে যাচ্ছে। আমরা সকাল থেকে এখানে রয়েছে, এই ছিল এই মুহূর্তে সবশেষ তথ্য, পরবর্তীতে হয়তো আরও তথ্য জানাতে পারবো। নিশ্চয়ই আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা আপডেটটা জেনে নিব। এখন আমরা যাবো রাজধানীর সোনারগাঁ হোটেলে, সেখানে সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে টিকিটের জন্য ভিড় করছেন সৌদি প্রবাসীরা। যাচ্ছি সহকর্মী দাউদ খানের কাছে। দাউদ খান, আমাদেরকে টিকিট প্রত্যাশীদের খবর খবর জানাবেন, আজকে গতকালকে তো তাদের টিকিট দেওয়া হয়েছে, আজকে তাদেরকে কয়টা টিকিট দেওয়া হবে, কত নম্বর থেকে কত নম্বর, এই সংক্রান্ত তথ্যগুলো পেয়েছেন কিনা? ইশরাত, মূলত টিকিটের জন্য যে হাহাকার সেটি যেন থামছেই না, গত কয়েকদিনের আশ্বাসের পরেও সৌদি প্রবাসী যারা রয়েছেন তাদের ভিড় এতটুকু কমেনি, কারণ বাজারে যে সোনারগাঁয়ের সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়টি রয়েছে তার সামনে, আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি যে আজও কিন্তু অসংখ্য সৌদি প্রবাসী যারা দেশে আটকা পড়েছিলেন তারা সকলে কিন্তু টিকিটের জন্য এখানে এসেছেন। সকাল থেকে কয়েকবার করে তারা বৃষ্টিতে ভিজেও কিন্তু একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, আপনি দেখতেই পাচ্ছেন। আসলে মূলত যারা এখানে এসেছেন তাদের অনেকেই কিন্তু টোকেনধারী এবং সকলেই কিন্তু টোকেন প্রত্যাশী রয়েছে, যদিও গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে বারবার তাদেরকে ঘোষণা করা হয়েছে, এবং আজও সকাল থেকে তাদেরকে বোঝানো হচ্ছে যে আজকে 500 থেকে 850 পর্যন্ত, অর্থাৎ যে 350 জনকে এখানে টোকেনধারী রয়েছেন তাদেরকে মূলত টিকিট দেওয়া হবে, এবং এর পাশাপাশি গতকাল যে 1 থেকে 500 পর্যন্ত টোকেনধারীরা ছিলেন তাদের মধ্যে কয়েকজন বাদ পড়েছিলেন তাদেরকেও আজকে এখান থেকে টোকেনের মাধ্যমে তাদেরকে যে টিকিট সেই টিকিটটি দেওয়া হবে। তবে এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের যে কার্যালয়টি রয়েছে, আপনি জানেন যে শুক্র এবং শনিবার কিন্তু বন্ধ থাকে, তারপরেও যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে তারা এই 2 দিন অফিস খোলা রেখেছে, এবং 10টার দিকে আসলে তাদের অফিসটি খুলবে এবং পাশাপাশি সবাইকে সুশৃঙ্খলভাবে এখান থেকে নিয়ে যাবে এবং টিকিটগুলো দেওয়া হবে। আমি এখানে যারা রয়েছেন তাদের সাথেও আসলে আজকে একটু কথা বলতে চাই যে আপনার টোকেন নাম্বার কত আজকে? কি আপনার টোকেন নাম্বার 501। আমি অনেক ধন্যবাদ সবাইকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি প্রবাসীর জন্য অনেক কাজ করছে, অনেক ধন্যবাদ উনি
পররাষ্ট্র মন্ত্রীকে, উনি আমাদের জন্য বহুত চেষ্টা করছে, অনেক কিছু করছে এবং বর্তমানে চব্বিশ দিন মেয়াদ বাড়াইছে, এটার জন্য আমরা অনেক ধন্যবাদ দিতেছি ওনাকে। ইশরাত, এরকম কিন্তু অসংখ্য মানুষ এখানে এসেছে, তবে একটা প্রশ্ন আসতে পারে যে এত ভিড় কেন এখন হচ্ছে? মূলত যারা এখানে আজকে অবস্থান করছেন তাদের সকলেই বলছেন, অর্থাৎ টোকেনের নিশ্চয়তা তারা চাইছেন। তারা বলছেন একদিকে যেমন টিকিট দেওয়া হোক, ঠিক তেমনি নতুন করে যারা এখন পর্যন্ত টোকেন পাননি তাদেরকেও টোকেন বরাদ্দ করা হোক। তো এই ছিল সার্বিক অবস্থা। অপল্লা দাউদ, আপনি নিশ্চয়ই সেখানে আছেন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জেনে নিবো।